হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইসিস্রেস থেকে আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি নিয়ে চলে এসেছি ফ্রুট কাস্টার্ড রেসিপি আর এই কাস্টার্ড রেসিপিটা খুব সহজভাবেই কিন্তু তৈরি হয়ে যায় আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকবেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে নেওয়া যাক কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তারপরে আমি এখানে ভরে বড় এক গ্লাস মতো দুধ দিয়ে দিয়েছি আমি দুধটা একটু ভালো কোম্পানির নিয়েছি আমি তো দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব আর এখানে আমি গ্লাসে আরও কিছুটা দুধ নিয়ে নিয়েছি সেই দুধটার মধ্যে আমি এখানে দেখুন কাস্টার্ড পাউডার নিয়েছি আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি আর এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি এর মধ্যে একটা চামচ ভরে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এটা মিশিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি আর এখানে দুধটা ফুটে এসছে এবারে আমি এই দুধটার মধ্যে তিন থেকে চার চামচ এখানে চিনির গুঁড়ো রয়েছিলো আমি সেটা দিয়ে দিলাম আপনারা এখানে চিনিও দিতে পারেন আমার কাছে চিনির গুঁড়োটা ছিল আমি সেই জন্য চিনির গুঁড়োটা ব্যবহার করেছি এখানে এবারে খুব ভালো করে চিনি আর দুধটাকে মিশিয়ে দিচ্ছি এবারে আমি কাস্টার্ড পাউডার যেটা আমি আগে গুলে রেখেছিলাম দুধের সাথে সেটা অল্প অল্প করে দিয়ে আমি নাড়তে থাকবো একেবারে দিয়ে দিলে কি হবে জমাট বেঁধে যাবে তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে তো আমি এইভাবে অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে এবারে আমি এইটা একটুখানি ঘন করে নেব আঁচটা আমি লো ফ্লেমে রেখেছি আর এটা একটুখানি ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে আসে খুব বেশি ঘন করব না দেখুন অনেকটা ঘন হয়ে এসে দেখে হয়তো বুঝতেও পারছেন এটা অনেকটা ঘন হয়ে এসছে আমি এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি এখানে আমি কিছুটা কলা কেটে নিয়ে নিয়েছি আর কিছুটা আপেল নিয়েছি আর কিছুটা চেরি ফল নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন তারপর আমি এখানে একটা বড় গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর তারপর এখানে আমি ফ্রুটসগুলোকে মিশিয়ে দিচ্ছি কিছুটা ফ্রুটস রেখে দেব আমি পরে গার্নিশ করার জন্য আর কিছুটা ফ্রুটস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি এটাকে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব এটা খুব ভালো করে সেট হয়ে যাবে আর কাস্টার্ড অবশ্যই ঠান্ডা ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে বেশি ভালো লাগে তো সেই জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসলাম দেখতেই পারছেন এটা পুরো সেট হয়ে গেছে খাওয়ার জন্য পুরো রেডি আর আমি ওপরে আরও কিছুটা আপেল কিছুটা চ্যারি ফল আমি দিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগছে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় চাইলে এর উপরে আপনারা একটু আইসক্রিম দিয়েও এটা খেতে পারেন আরও ভালো লাগে এটা খেতে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন টাটা